যদি আপনি জুয়েলারি পরতে পছন্দ করেন এবং যদি আপনি ভারতে বসবাস করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে চলেছেন, কারণ আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন ভারতে কিভাবে রাস্তায়, যদিও বলা ভুল, রাস্তা ছাড়াও বাড়ি থেকে অতি দক্ষতার সঙ্গে জুয়েলারি চুরি করা হয়, তা এই ভিডিওতে দেখতে চলেছেন। আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আপনি সিসিটিভি ফুটেজের এই ভিডিওটিতে শুরুতে সবই নর্মালের মতোই দেখতে পাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরেই দুজন লোক বাইকে মাথায় হেলমেট পরে আসে এবং এই মহিলাকে তাদের নিশানা করে। প্রথম চেষ্টায় তারা ব্যর্থ হয়, কিন্তু দ্বিতীয়বারে এই দুজন লোকের মধ্যে একজন লোক বাইক থেকে নামে এবং বাজারে সবার সামনে এই মহিলার গলায় হাত দিয়ে মহিলাটি চেন চুরি করে এবং আরাম করে বাইকে বসে তাদের টার্গেট পূরণ করে চলে যায়। দিনের বেলায় চোরেরা এই রকম এক ভয়ঙ্কর চুরির জন্ম দিয়েই দেয়। যেমনটা আমরা আপনাকে প্রথমেই বলেছি, এই ভিডিওর প্রতিটি ক্লিপ আপনার জন্য কোনো শিক্ষার থেকে কম নয়। আপনার মতো আমরাও এই ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এই ভিডিওটিতে যেমনটা দেখছেন, একজন মহিলা ও একজন পুরুষ যে যার নিজের বাইকে নিজের মতোই যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই এই বাইক আরোহী মহিলাটির স্কুটির পাশে এসে দাঁড়ায় এবং তার গলায় হাত দেয় এবং তার গলা থেকে চেন চুরি করে এবং সঙ্গে সঙ্গে একটি চুরির ঘটনার জন্ম দেয়। যদিও এই মহিলা কোনো কিছু স্টেপ নেওয়ার আগেই এই চুরির ঘটনা ঘটে যায়। আপনি যদি একজন মহিলা হন এবং যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি অবশ্যই এই ভিডিও দেখে কিছু শিখতে পারবেন এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। ফরিদাবাদের কোনো এক গলিতে সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হওয়া এই ফুটেজ শুরুতে সাধারণ দেখাচ্ছে, কিন্তু শেষে সব কিছুই বদলে যাবে। আপনার ফোকাস শুধুমাত্র এই ছেলেটি এবং মহিলাটির দিকে রাখুন। মহিলাটি ফোনে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় সুযোগকে কাজে লাগিয়ে তার গলায় হাত দিয়ে চেনকে জোরে টেনে ছিঁড়ে নেয়। এই সিসিটিভি ফুটেজটি মুম্বাইয়ের একটি সোসাইটি হিল ভিউয়ের গেটের সামনে, যেখানে একজন ছেলে একজন বয়স্ক মহিলাকে অনেকক্ষণ ধরেই ফলো করছিল এবং বয়স্ক মহিলাটির সাথেই সোসাইটিতে প্রবেশ করে, আর তারপরেই সেই মহিলার গলায় হাত দিয়ে গলায় থাকা সোনার চেন চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এক পলকে কিভাবে এই ঘটনা ঘটলো সেটি সবাইকে অবাক করবে। এই সিসিটিভি ফুটেজটি আপনাকে অবাক করতে বাধ্য করবে। এই ভিডিওতে একজন ব্যক্তি স্কুটারে করে এসে এই বয়স্ক মহিলাকে কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু ওনার আসল চাওয়া কি ছিল সেটি আপনি এক্ষুনি জানতে পারবেন। কিছু টাইম পাস করার পর এই ব্যক্তি সেটি করে যেটি করার জন্য সে আজ বাড়ি থেকে বেরিয়েছিল। হঠাৎই এই ব্যক্তিটি বয়স্ক মহিলার গলায় জোরে টান দিয়ে তার গলার চেনকে চুরি করার চেষ্টা করে। তখনই বয়স্ক মহিলাটি সেটি বাঁধা দেওয়ার চেষ্টা করলে ব্যর্থ হয় এবং গুরুতর চোটের শিকার হয়, যেমনটা এই ভিডিওতে দেখছেন। এই ভিডিওটির শুরুতেই আপনাকে যেমনটা বলেছিলাম, রাস্তা ছাড়াও বাড়ি থেকেও আপনার জুয়েলারি আপনার হাতের সামনে থেকেই চুরি হতে পারে, এই ভিডিওটি তারই একটি প্রমাণ। এই ভিডিওতে একজন বয়স্ক মহিলার পিছনে একজন লোক আসে এবং গলায় টান মেরে তার সোনার চেন চুরি করে এবং সেখান থেকে বাইকে চেপে আরাম করে চলে যায়। বাড়িতে এসে এই রকম চুরি সত্যি একটি অকল্পনীয়। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, তাই একটি লাইক আশা করছি। কোনো এক দোকানে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিওটিতে এই চোর দোকানে নোটবুক নেওয়ার বাহানাতে এসেছিল। এই মহিলা ওনাকে গ্রাহক ভেবে নোটবুক দেখাতে থাকে। কিছু সময় ধরে এই নাটক চলতে থাকে, কিন্তু তারপরেই আসল ঘটনা ঘটে। সুযোগ পেয়েই চোর মহিলাটির গলায় হাত দিয়ে চেন চুরি করে সেখান থেকে বাইকে করে চলে যায়। আগের যে ভিডিওটি দেখেছিলেন সেটি একমাত্র ভিডিও নয় যে বাড়িতে আপনার থেকেই সোনার চেন চুরি হয়, বরং এই ফুটেজটি তার আরও একটি উদাহরণ। এই বয়স্ক মহিলা তার বাড়িতে এসে লিফটের সামনে আসে,
এবং তাকে ফলো করতে থাকা ব্যক্তিটিও লিফটের কাছে এসে বয়স্ক মহিলাটির গলায় হাত দিয়ে টেনে তার সোনার চেন চুরি করে এবং তারপরই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার অবশ্যই ভালো লেগেছে এবং কিছু শিখেছেন। তাই আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে প্রতিটি নাগরিককে সচেতন করার। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং এবং মজার ভিডিও প্রতিদিন দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।